দেখেন এক্সপ্রেস আজ রয়েছে ঢাকা 15 আসনে। এই মুহূর্তে কাফরুলের ইব্রাহিমপুরে আছেন সহকর্মী দাউদ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরপুর কাফরুল ভাষানটেক এবং শেরেবাংলা নগর থানার একটি অংশ নিয়ে ঢাকা 15 আসন। গত দুই মেয়াদে এই আসনটি ধরে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি তাদের নিজেদের দখলে রাখতে চাইছে আওয়ামী লীগ। এই মুহূর্তে ডিভিসি এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন 16 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা তার কাছ থেকে জানতে চাই যে এই আসনটিকে ঘিরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা এই এই আসনের যে সর্বসাধারণ এবং আমরা যারা রাজনৈতিক কর্মী নেতা আছি, আমরা সবাই একত্রিত হয়ে আমরা চাচ্ছি যে আমাদের একজন ক্যান্ডিডেটকে নমায়ন দিলে আমরা তার জন্য কাজ করব। সেই ক্যান্ডিডেট হইল যে আমরা যারা বয়স্ক আছি আমাদেরও অত্যন্ত প্রাণের প্রিয়, এবং ইয়াং জেনারেশন যারা আছে 18 থেকে 32, 35, 40 পর্যন্ত তাদের প্রাণপ্রিয় নেতা সে হলো গাজী মেজবাহ হোসেন সাচ্চু ভাই। তাকে যদি নমিনেশন দেয় এই আসন থেকে, ইনশাল্লাহ আমরা আশা করি, আমি আশা করি এবং আমার 16 নম্বর ওয়ার্ডের যারা আমার কর্মী আছে, নেতা আছে, তারাও আশা করে যে সে দিলে এলাকায় কোনো টু শব্দ থাকবে না, সাউন্ডলেস থাকবে না, সবাই একত্র হয়ে তাকে বিজয় করার জন্য চেষ্টা করবে। এই আসনে তো মনোনয়ন প্রত্যাশী অনেকেই রয়েছে, সেক্ষেত্রে দল যাকে চাইবে তার পক্ষে কাজ করবেন কিনা, আওয়ামী লীগের মধ্যে এখানে কোনো দ্বন্দ্ব আছে কিনা? আওয়ামী লীগের ভিতরে এখানে আমাদের সেই আসনে কোনো দ্বন্দ্ব নাই। তবে যদি দল যদি কাউকে দেয়, অন্য কাউকে দেয়, তা আমরা যেমন দলের লোক, দলের নেতা কর্মী, আমি যখন 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আমি আমার দলের সবাইকে নিয়ে তার পক্ষে কাজ করতে বাধ্য থাকবো, কাজ করতেই হবে। সাংগঠনিকভাবে কি কি তৎপরতা নিয়েছেন শুধুমাত্র নির্বাচনকে ঘিরে? আমরা নির্বাচনী যে আমাদের যে নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলার প্রধানমন্ত্রী, ওনার যে অর্জনগুলো আছে এই অর্জনগুলো আমরা ঘরে ঘরে তুলে ধরতেছি, এবং আমরা এই 9.5 বছরে ওনার নেতৃত্বে এই দেশে এই 16 ওয়ার্ডে এবং এই 16 নম্বর ওয়ার্ড এটা এবং এই ওয়ার্ড এবং এই আসনে যত কাজ হয়েছে এই কাজগুলো আমরা আমরা তো নিজেরাও বলতেছি এবং জনগণও এটা সুযোগ পাইতেছে। এখানে পানির তীব্র সমস্যা ছিল, সেই পানির তীব্র সমস্যা এখানে নাই। এখন একটু সমস্যা হচ্ছে ময়লা টয়লা, ওই যে ছিদ্রবিদ্র হয়ে গেছে এই জন্য, কিন্তু এই পানির সমস্যা সমাধান হয়ে গেছে, রাস্তাঘাটের সমস্যা সমাধান হয়ে গেছে, আপনি যে কালভার্ট বড় বড় কালভার্টগুলো হয়ে গেছে, আমাদের অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়নের পরিপ্রেক্ষিতে জনগণ চাচ্ছে যে এই সরকার যেন আবারও ক্ষমতায় থাকে এবং আবারও ক্ষমতায় আসে। ধন্যবাদ নুরুল ইসলাম আপনাদেরকে। আমরা রাত 9টা নিউজে থাকব। এই আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন দেখার আমন্ত্রণ রইল।